নমস্কার বন্ধুরা, তানিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিংড়ি দিয়ে মিটুলি। চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা করা যায়, আর খেতেও স্বাদ হয় অতুলনীয়। তার জন্য আমি এখানে মিটুলি নিয়ে নিয়েছি। মিটুলিগুলোকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর দু চারটে পাতাও নিয়ে নিয়েছিলাম। এবার একটা ছোট প্রেশার কুকারের মধ্যে আমি মিচুলিগুলোকে দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে ডুমো করে কেটে রাখা দুটো ছোট সাইজের আলু। দেখুন এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। প্রেশার কুকারের মুখ অবধি পুরো হয়ে গিয়েছে, কিন্তু সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এটা একটু গ্যাসে বসিয়ে দেব, ঢাকনাটা বন্ধ করে, আর দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। অপর দিকে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে একদম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেব মাছগুলো। মাছগুলো একটু জাল করে নেব। দেখুন মাছ থেকে কতটা জল বেরোবে। এবার এই রান্নার জন্য কিন্তু কুচো চিংড়ি খেতে ভালো লাগে। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই পরিমাণ জল শুকিয়ে যাচ্ছে, আর এভাবে যদি জাল করে নেওয়া যায় তাহলে কোনো রকম গন্ধ থাকে না মাছে। প্রায় সব জলই শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে খুব ভালো করে কষাতে হবে এটা। সবশেষে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়নে। রাঁধুনিটা আমি আগে থেকে একটু হাতের রগড়ে নিয়েছিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো দুটো ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি। টমেটোগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। টমেটোগুলো গলে গিয়েছে দেখুন। দিয়ে দিচ্ছি
লঙ্কার গুঁড়ো, আপনারা যে যা ঝালটা একটু বুঝিয়ে দিয়ে দেবেন। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন তেলটাও ছেড়ে গিয়েছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা মিঠুলিগুলো দিয়ে দিলাম। বেশ সময় নিয়ে কিছুক্ষণ মিটলির সাথে মশলা কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি, কষানো হয়ে গিয়েছে আমার। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে চিংড়ি মাছ সহ মিচুলিটাকে কষাতে হবে। দেখুন রান্নাটা প্রায় হয়েই এসেছে। রান্নাটায় পুরো পুরো শুকনো হয়ে গিয়েছে, দেখুন একদম কোনো জল নেই। এই রান্নাটা কিন্তু শুকনোই ভালো লাগে, জলা জলা ভালো লাগবে না। সবশেষে আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে একদম। রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।